আজ ত্রিশ বছর পর তোমায় আবার দেখলাম তোমার ছেলের বিয়েতে কাছে যাবার ইচ্ছেটাকে গলা টিপে পালিয়ে এলাম তালা খুলে ঘরে ঢুকে ক্লান্ত শরীরটা আশ্রয় নিল বিছানায় তোমার কর্তাকে খুব হিংসে করলাম সেদিন মায়ের হার শিমুল গাছ লাবণ্য কাকিমা কীর্তন খোলা তারপর তুমি এক এক করে ভেসে উঠল বাইস্কোপের পর্দায় মায়ের সেই হারটাকে হাতে নিয়ে আজও খুঁজে ফিরি সেই প্রিয় মুখ বাইস্কোপের পর্দা ভেসে ওঠে শূন্যতায় কোথাও আমি তন্ময় হয়ে আপনার আবৃত্তি শুনছিলাম তো এই যে আবৃত্তি নিয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন দেশের নানান জেলায় বা উপজেলাতে এবং সেই সাথে আপনি পশ্চিমবঙ্গেও নানান জায়গাতে আপনি আবৃত্তির পারফর্ম করে যাচ্ছেন তো এই যে আবৃত্তি করতে গিয়ে সারাক্ষণই ছুটে বেড়ানো বা আবৃত্তিময় জীবন আপনার শুরু হয়েছিল কিভাবে আমার এটি শুরু হয়েছিল সত্যিকার অর্থে আমি তখন প্রত্যেকের এরকম হয় যে ছোটোবেলা থেকে আমার আসলে ছোটোবেলা থেকে নয় আমি যখন কলেজে পড়ি মানে ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমা আমি ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট ওখানকার ইংরেজি বিভাগের যিনি প্রধান মাহফুজ শাহিন উনি খুব ইংরেজি কবিতা পড়তেন আবৃত্তি করতেন শোনাতেন ওনার উচ্চারণ খুব সুন্দর এবং ওনার মানে কণ্ঠও খুব সুন্দর ছিল তো আমি সেটা শুনে আসলে মুগ্ধ হয়েছি তারপর আমি নিজে নিজে কিছু পড়তাম এবং স্যার আমাকে একটি বই দিয়েছিলেন সেই বইটির সুকান্তের একটি বই দিয়েছিলেন সেই বইটি পড়িয়ে আসলে আমি কবিতার প্রতি মুগ্ধ হই এবং তারপর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি খুঁজছিলাম যে এই আবৃত্তি বিষয়ক বাংলাদেশের সর্বশ্রেষ্ঠকে খুঁজতে খুঁজতে যে নামটি পেলাম শিমুল মোস্তফা তখন শিমুল মুস্তফা কোথায় ওনার সাথে কীভাবে যোগাযোগ করা যায় তখন জানতে পারলাম যে এরকম একটি সংগঠন আছে আমার এক বন্ধু আছে ও আর আমি এখানে এসে ভর্তি হলাম সেখান থেকেই শিমুল ভাইয়ের সংস্পর্শে এসেই আসলে কবিতার সাথে আমার একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া এবং সেখান থেকে আর বের হতে পারি নাই আজও সেখানেই আছি সেভাবেই চলছি আমাদের সংগঠনটিতে যেটি হচ্ছে যে অপেক্ষিত তরুণরা এখানে কাজ করছে এবং যেই স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম আপনি জানেন হয়তো যে আমি ষাটটি বছর আমরা কাজ করছি সাত বছর হয়ে গেছে আমাদের এবং সকল সময় যে কোনো প্রয়োজনে সিমুন ভাইয়ের পরামর্শ নিয়ে থাকি এই যে আবৃত্তি দেশে হচ্ছে নানান প্রান্তে এবং সেই সম্ভাবনাময় কিছু তরুণ যারা শিল্প সংস্কৃতি চর্চাকে ধারণ করে আবৃত্তিকে মঞ্চে উপস্থাপন করছে সেই জায়গায় সম্ভাবনাটা আপনার কেমন মনে হয় অবশ্যই শুধু শিল্পের না পৃথিবীর যে কোনো বিষয় যদি সামনের দিকে এগোতে চান আপনি দেখবেন সবসময় তরুণরাই সেটা করেছে তরুণদের শক্তি এবং প্রবীণদের প্রজ্ঞায় দুটোর মিলনে যেই শক্তি সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি সুতরাং তরুণদেরকে বাদ দিয়ে বা প্রবীণদের বাদ দিয়ে কোনো এক পক্ষকেই বাদ দিয়ে কাজ এগোবে না মনে করছি আবৃত্তি নিয়ে অনেক দূর যাওয়া সম্ভব এবং অনেকেই বলে যে আবৃত্তির গণ্ডি খুব ছো এখানে অনেক বেশি বিস্তৃত ঘটনা সম্ভব আমি বিশ্বাস করি না কারণ সকল শিল্পেই তাই চার পাঁচজনই আসলে ওই জায়গায় যেতে পারছে কারণ তার মেধা মনন চর্চা শুধু মেধা থাকলে হবে না তার চর্চাটা আছে কি না সেখানে ওখানে সময়টা দিতে পারছে কিনা সেগুলো অনেক বিষয়ের উপর নির্ভর করে মানে নিজেকে নিজেকে আসলে ওর উপযোগী করে তৈরি করাটাও খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে ওরকম একটি জায়গায় পৌঁছাতে গেলে তাকে তৈরি হতে হবে নিয়মিত চর্চা করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতেই সে ওই জায়গাতে পৌঁছাতে পারবে আমরা পেশাদারিত্ব নিয়ে কথা বললাম আপনার আবৃত্তির ভাবনা নিয়ে কথা বললাম এবং আপনার পথ চলায় যে এই সারাক্ষণ আবৃত্তি একটি জীবনের অঙ্গ হয়ে গেছে সেরকম একটি জায়গা আরও সমৃদ্ধ হোক সফল হোক সেটাই আমরা কামনা করি আবৃত্তির বিষয় নিয়ে এরকম সুন্দর একটি অনুষ্ঠানের পরিকল্পনা করা এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ আবৃত্তির সাথেই থাকুন সৃজন আনন্দে আমাদের সময় কাটুক এবং এই সৃজন আনন্দের মধ্যে দিয়ে আমাদের এই পথ চলা চলতে থাকবে আমাদের সাথে থাকুন আপনার মতামত জানান সবাইকে ধন্যবাদ